সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল আরিফ চ্যানেলটিকে আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন লেটেস্ট টেকনোলজি ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। বন্ধুগণ, স্যামসাংয়ের যত এজ ডিভাইস আছে সেই এজ ডিভাইসের মধ্যে যখনই নোটিফিকেশান মেসেজ আসে বন্ধুগণ, তখনই একটা সাইটে একটা কালারফুল একটা নোটিফিকেশান আপনি দেখতে পারেন। তো বন্ধুগণ, সেটা এবার আপনি আপনার ডিভাইসের মধ্যেও করতে পারবেন। কীভাবে করবেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো চলুন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আরিফ আর আপনারা দেখছেন টেকনিক্যাল আরিফ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দিই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে ওইখান থেকে সিম্পলি ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেব। তো বন্ধুগণ, আমি সিম্পলি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেব, দেখতেই পাচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন বন্ধুগণ, অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে বর্ডার লাইট। আমি এখান থেকে ডাউনলোড ডান ক্লিক করে দেবো। তো বন্ধুগণ, চলুন আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন বি লোগো রয়েছে, তো আমরা এখানে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর বন্ধুগণ, আপনি এখান থেকে অ্যাক্টিভেট করে দেবেন যেভাবে আমি করে নিলাম। অ্যাক্টিভেট করে নেওয়ার পর আপনার সামনে ইন্টারফেসটা এরকম আসবে। আপনি এখান থেকে সেট ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এবার আপনি এখান থেকে হোম স্ক্রিন কিংবা লক স্ক্রিন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে হোম স্ক্রিন করবো। তো বন্ধুগণ, হোম স্ক্রিন করার পর আমরা একবার ব্যাকে যাব। তো বন্ধুগণ, ব্যাকে যাওয়ার পর আমার এটা টোটালি কেটে গেছে। তো চলুন আমি আরও একবার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন অবশ্যই, যে আমার তো ফোনের মধ্যে নচ নাই, তো নচের কীভাবে এখানে অ্যানিমেশন আসছে? তো বন্ধুগণ, আপনি নচটাকে হাইড করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে নচটাকে আপনি হাইড করে দিতে পারবেন। যাদের ডিভাইসের মধ্যে নচ আছে তারা এখানে ম্যানুয়ালি নচ সেটিংও করতে পারবেন। তো বন্ধুগণ, এখান থেকে আপনি বর্ডারের সাইজটাকেও কম বেশি করতে পারবেন, দেখতেই পাচ্ছেন যেভাবে আমি করে নিচ্ছি। এবং বন্ধুগণ, আপনি স্পিডটাকেও কমা বাড়া করতে পারবেন, এবং রাউন্ড রাউন্ড যেগুলো হয়ে আছে আপনি ওইগুলোকে স্কোয়ারও করতে পারবেন। অর্থাৎ নিচে যেগুলো রাউন্ড রাউন্ড হয়ে আছে ডিসপ্লের কর্নারগুলো, ওইগুলোকে আপনি স্কোয়ার করতে পারবেন যেভাবে আমি করে নিচ্ছি। তো বন্ধুগণ, এইভাবেই আপনি করতে পারবেন। খুবই একটা মজার, খুবই একটা ইউনিক অ্যাপ্লিকেশান। এবং বন্ধুগণ, আপনি যখন ব্যবহার করবেন আপনার বন্ধুরাও এটাকে অনেকে দেখে ব্যবহার করার চেষ্টা করবে। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন সিম্পলি আপনি আপনার ক্যাটেগরি মতো, আপনি আপনার মনের মতো আপনি এটাকে কাস্টমাইজ করে আপনি এডিট করতে পারবেন। এবং এখান থেকে বন্ধুগণ, আপনি ব্যাকগ্রাউন্ডের ফটো সেট করতে পারবেন, দেখতেই পাচ্ছেন ওয়ালপেপার আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো ফটো আপনি সেট করতে পারবেন। তো উইদাউট ফটো তো বন্ধুগণ ব্ল্যাকে এটা খুব সুন্দর আমাকে লাগে। এবং বন্ধুগণ, বিভিন্ন রকম কাস্টমাইজ আপনি করতে পারবেন নচ অবস্থায়। তো আমার যেহেতু নচ নাই, তো আমি আপনাদেরকে নচ সম্পর্কে অত কিছু দেখাচ্ছি না। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে অ্যাপ্লিকেশনটা কাজ করে। তো বন্ধুগণ, আশা করি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুগণ অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটা খুবই ইউনিক অ্যাপ্লিকেশান। তো বন্ধুগণ, আজকে এখানে বিদায় নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। এবং যে সকল বন্ধুরা এটাকে জানে না তাদেরকে জানার সুযোগ করে দিন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রায় আমি এরকম ভিডিও নিয়ে এসে থাকি।